পিঠে বানানোর জন্য আমরা প্রথমে একটা নারকেল খুব সুন্দরভাবে কুড়ে নিয়েছি। এরপর আমরা এই নারকেলের কোড়াটা দিয়ে আমরা ভেতরের পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য আমরা প্রথমে কড়াইয়ে নারকেলের কোড়াটা পুরোটা দিয়ে দিয়েছি। এরপর আমরা এতে কি পরিমাণ মতন গুড় অ্যাড করে নেব। আপনারা চাইলে আখের গুড় বা খেজুর গুড়, যে কোনো গুড় অ্যাড করে নিতে পারেন। দেখুন, আমরা পরিমাণ মতন গুড়টা অ্যাড করে নিয়েছি। এরপর এটা আমরা খুব সুন্দরভাবে মিক্স করে নেব। প্রথমে আমরা গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। এরপর গুড়টা খুব সম্পূর্ণভাবে মিক্স হয়ে গেলে, যখন পুরের পাকটা ঠিকঠাক হয়ে যাবে, তখন আমরা গ্যাসটা আস্তে আস্তে কমিয়ে নেব। দেখুন, পুরটা খুব সুন্দরভাবে হয়ে এসেছে, কিন্তু আমরা এটাকে আরেকটু জাল দিয়ে শুকিয়ে নেব। দেখুন, এখন এখানে কিছুটা চিনির রস রয়েছে, তো আমরা এটাকে আরেকটু জাল দিয়ে শুকিয়ে নেব। পুরটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং পুরোটা শুকিয়ে এসেছে। এরপর আমরা এটাকে নামিয়ে নেব। চালের গুঁড়ির মণ্ডটা বানানোর জন্য আমরা প্রথমে একটি ওভেনে কড়াইয়ে কিছুটা জল গরম করতে দিয়ে দেব এবং আমরা এতে এক চামচ মতন নুন দিয়ে দেব। আপনারা আপনাদের পরিমাণ মতন নুনটা দেবেন। নুনটা দেওয়ার পর আপনার জলটা সম্পূর্ণ ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা খুব সুন্দরভাবেই ফুটে উঠেছে। এরপর আমরা চালের মুড়িগুলো আস্তে আস্তে দিয়ে দেবো এবং মণ্ডটা খুব সুন্দরভাবে বানিয়ে নেব। দেখুন, আমি চালের গুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, শেপটা খুব সুন্দর হয়েছে। এরকম করে আপনারা প্রত্যেকটা পিঠে বানিয়ে নেবেন। দেখুন, আমি এবার পিঠেগুলো খুব সুন্দরভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর এগুলো আমরা গরম জলে সেদ্ধ করতে বসিয়ে দেব। দুধপুলি বানানোর জন্য প্রথমে আমরা একটা কড়াই গরম করে সেখানে আমরা কিছুটা দুধ ঢেলে দেব। আমি এখানে মোটামুটি 1 লিটার মতন দুধ ঢেলে দিলাম। এবার দুধটা ফোটা পর্যন্ত আমরা অপেক্ষা করব।
দেখুন দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আমি একটু খেজুর গুড় মিশিয়ে দিলাম। এতে আমি খেজুর গুড়টা দিয়ে দিলাম। এরপর এতে আমি কিছুটা চিনিও অ্যাড করে দেব। তারপর এই দুধটা একটু ফুটে ঘন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এরপর এই গুড়টা দেওয়ার পর আমরা এটা খুব ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। এই দুধটা ফুটে ঘন হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমি এতে কিছুটা চিনিও অ্যাড করে দিলাম। দেখুন দুধটা এবার খুব সুন্দরভাবে ঘন হয়ে এসেছে। এরপর আমরা পুলিগুলো এর মধ্যে দিয়ে দেব একে একে। আমি পুলিগুলো সব এর মধ্যে দিয়ে দিয়েছি। পুলিগুলো এবার অল্প একটু ফুটে উঠলে আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। এটা বেশি নাড়াচাড়া করবো না, তাতে পুলিগুলো ভেঙে যেতে পারে। একটু ফুটে নিলেই আমরা গ্যাসটা বন্ধ করে দেবো এবং আমাদের দুধ পুলি রেডি হয়ে যাবে। আমরা গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম। এটা অনেকক্ষণ ফুটে গেছে এবং এগুলা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এরপর আমরা গ্যাসটা বন্ধ করে দেবো। আমরা গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এরপর আপনারা এটাকে ঠান্ডা করে নিয়ে সার্ভ করতে পারেন। আমার তো এটা ঠান্ডায় ভালো লাগে, সেজন্য এটা ঠান্ডা করে নিয়ে আপনারা সার্ভ করতে পারেন। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক করবেন, শেয়ার অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং বেল আইকনটা প্রেস করে দেবেন।